শ্রীলঙ্কার বিপক্ষে চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দলে নেই লিটন দাস। ফর্ম হারানো লিটনকে দলের বাইরে রেখে জায়গা দেয়া হয়েছে জাকের আলী অনিককে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন জাকের আলী অনিক। 18ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে লিটন দাসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। বাকি দল রয়েছে অপরিবর্তিত। টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক। লিটনের পরিবর্তে জাকেরকে দলে নেওয়াটা কেমন হয়েছে কমেন্টে জানান।